আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমরা রিয়াদকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় আসলাম। তো রিয়াদ অনেক এনজয় করলো, অনেক আমাদের সাথে, অনেক হ্যাপিও। তো এখানে প্রথম ওকে দেখালাম কাঙ্গারু, ও দেখে অনেক হ্যাপি, মোটামুটি এখন বুঝতে শিখিয়েছে। তো মোটামুটি ও অনেক এনজয় করেছে, পশু পাখিগুলো দেখে অনেক খুশিও। তো ওর বাবার হাত ধরে হাঁটছে এখন, ওর বাবাকে পেলে আর কাউকে চায় না। তো এখানে হরিণ, তো এখন একটা একটা কথা বলছে রিয়াদ, আমি যেটা বলতে বলছি ও বলছে, ওর কথাটা একটু দেরি করে আসলে। তো এদিকে করোনা কালে মোটামুটি ভালোই ভিড় হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। তো এখানে ক্রোকোডাইল, কুমির, তো সব থেকে হাসির কথা ও কুমিরটাকে দেখে টিকটিকি বলছে, কারণ বাড়িতে অনেক টিকটিকি আছে, ও টিকটিকির মতো দেখতে, সেজন্য ও কুমিরটাকে দেখে বলছে টিকটিকি। ওকে আমি যতই বলছি না এটা ক্রোকোডাইল কুমির বলো, ও বলছে না টিকটিকি। এখানে পিকক, ও দেখে অবাক, ও ধরতে যাচ্ছে পিককটাকে, ময়ূরটাকে। মোটামুটি সব মিলিয়ে অনেক খুশি, তো ওর খুশি দেখে আমাদের অনেক ভালো লেগেছে। ওর জন্যই যাওয়া। এখানে মাছ খাচ্ছে, তো মোটামুটি ওর পাপাকে পেলে ওর কাউকে খোঁজে না, পাপার সাথে খুব ভালো বন্ডিং। এখানে বাঘ আছে, একটা সাদা রঙের বাঘ, অনেক বড় বাঘ। তো দেখে বাঘ, ওকে আমি পড়াই যে টাইটি ফর টাইগার, ও চোখের সামনে টাইগার দেখে অনেক অবাক। বাঘটা ওইদিকে চলে গেছে, ভিডিওটা ঠিক মতো করা হয়নি। এখানেও বাঘ আছে, তো মোটামুটি সব না হলেও কিছুটা ওকে দেখি। এখন বসে পড়লাম, বসে এখন আইসক্রিম খাচ্ছি আমরা সবাই। তো রিয়াদ এখন আইসক্রিম খাচ্ছে, আর খাওয়া হয়নি এখনো, ও বলছে আইসক্রিম আইসক্রিম বলছে, ও এখন বলছে একটা একটা করে কথাও। দেখি হাতি, চলহস্তি, এগুলোর ভিডিও করিনি আমি, আর ওগুলো দেখানো হয়ে গেছে রিয়াদকে।